এটা তো বোঝাই যাচ্ছে যে সিপিএম বিজেপি অর্গানাইজ করে এই জায়গাটা করছে। আমরা বারবার বলছি সন্দেশখালি এলাকার মধ্যে এই জায়গাটিতে আমরা সাংগঠনিকভাবে দুর্বল, এখানে পুরনো বামপন্থী সেই সব লোকজন বেশি, তাদের মধ্যে অনেকে এখনও বাম করেন, বাকিরা বিজেপিতে নাম লিখিয়েছেন, সেই এরা এই গণ্ডগোলগুলো করছে। এই গণ্ডগোলটা এলোমেলো করে দে মা লুটে পুটে খাই, এই তালে জমি উদ্ধারের নাম করে নতুন করে কিছু জমি দখলের চেষ্টা, কিছু অশান্তি তৈরি করা, তৃণমূলকে কালিমলিপ্ত করা, এই ধরনের কাজগুলো অর্গানাইজড ওয়েতে এই সিপিএম বিজেপি এরা করছে। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সংবেদনশীল ভূমিকা পালন করছে, সহিষ্ণুতা দেখাচ্ছে, মানুষকে ন্যায় বিচার দিচ্ছে। যে জায়গাটায় জেনুইন কোনো অভিযোগ আছে সেখানে পুলিশ পুরোদস্তুর রাজধর্ম পালন করছে, ফলে রাজ্য পুলিশের ডিজি অন্যান্য পদাধিকারীরা সন্দেশখালীতে গেছেন, যাচ্ছেন, যোগাযোগ রাখছেন, শান্ত করছেন, আর মরিয়া হয়ে বিজেপি সিপিএম আমাদের কাছে তো খবর দিল্লি থেকে নির্দেশ এসেছে, যে যতদিন না প্রধানমন্ত্রী যাচ্ছেন ততদিন সন্দেশখালী ইস্যু জিইয়ে রাখতে হবে, গণ্ডগোল পাকাও, প্ররোচনা দাও, যাওয়ার নাটক করো, এবং একাধিক সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে দিল্লি থেকে নির্দেশ এসেছে ওদের কাছে। আমাদেরও কাছে তো কিছু কিছু খবর আসে, আমাদেরও কিছু কিছু সোর্স আছে। প্রধানমন্ত্রী তিনি যতক্ষণ না আসছেন তার সফর আমরা এটা রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাই, ফলে যতক্ষণ না প্রধানমন্ত্রীর সফর শেষ হচ্ছে ততক্ষণ সন্দেশখালী ইস্যুকে জিইয়ে রাখতে হবে, গণ্ডগোল করতে হবে, ঠান্ডা হতে দেওয়া যাবে না, মিথ্যা অভিযোগ করতে হবে, আগুন লাগিয়ে দিতে হবে। সিপিএম বিজেপি হাত মিলিয়ে এই চক্রান্তে সামিল হয়েছে, খুব স্বাভাবিক ব্যাপার। লকেট চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিন হুগলির মানুষই তাকে দেখতে পায় না, তিনি গেছেন সন্দেশখালী। লকেট চট্টোপাধ্যায় হুগলির সাংসদ, তাকে হুগলির মানুষই পোস্টার পড়ে সাংসদ কোথায়, তাকে দেখা যায় না, তিনি রাজ্যের বাইরে ঘুরে বেড়ান, তিনি গেছেন সন্দেশখালী। কোথায় ছিলেন লকেট উন্নাও হাতরাসের সময়? কোথায় ছিলেন লকেট বিলকিসের ধর্ষণকারী ও পরিবারের খুনিদের যখন বিজেপি গুজরাটে জেলের গেট খুলে মালা পুড়িয়ে ছেড়ে দিচ্ছিল, তখন লকেট কোথায় ছিলেন? মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে হাঁটানোর অভিযোগ আসছিল, ফলে এগুলো সব কম্পিটিশান চলছে নিজেদের মধ্যে। লকেট দেখছেন অন্য দু একজন মহিলা নেত্রী চলে যাচ্ছেন সন্দেশখালীতে, ছবি দেখা যাচ্ছে, উনি পিছিয়ে পড়ছেন, সেই জন্য তিনিও ছুটছেন। জাতীয় মানবাধিকার কমিশনের একটা টিম সন্দেশখালী গেছেন, জাতীয় মানবাধিকার কমিশন, ওটা বকলমে জাতীয় বিজেপি রক্ষা কমিশন, ওটা হচ্ছে বিজেপি রক্ষা কমিশন, জাতীয় বিজেপি রক্ষা কমিশন। এরা উন্নাও হাতরাস প্রয়াগরাজে গণহত্যা হলে যায় না, বিলকিসের ধর্ষক এবং ওর পরিবারের খুনিদের জেল থেকে ছেড়ে দেওয়া হলে এই কমিশন যায় না। মণিপুর জ্বলছে, কমিশন খুঁজে পাওয়া যাচ্ছে না, অসমে গণ্ডগোল হলে খুঁজে পাওয়া যায় না, এখানে নাটক করতে এসছে, কারণ বিজেপির সংগঠনের উপর দিল্লির নেতাদের ভরসা নেই। প্রধানমন্ত্রী আসা পর্যন্ত ইস্যু জিয়ে রাখতে হবে, তাই বিজেপি শাখা সংগঠনের মতো এই ধরনের এজেন্সিগুলো কমিশনগুলো পাঠানো হয়েছে। তারা জানেন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্যে বিজেপি হারবে, বিজেপি 100 ক্রস করতে পারবে না, মরিয়া হয়ে পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করতে আসছে। নির্বাচনকে লক্ষ্য রেখে বেশ কিছু কুৎসা মিথ্যা প্রচার নরেন্দ্র মোদী ভোটের আগে কুৎসা করতে আসছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, আগে রাজ্যের পাওনা 100 দিনের টাকা দিন, রাজ্যের পাওনা 1,50,000 কোটি টাকা দিন, রাজ্যের পাওনা আবাসের টাকা দিন, তারপর তো আসবেন। আর 2021 সালে তো এসেছিলেন, 2021 সালে অমিত শাহ নরেন্দ্র মোদী তারা তো ডেইলি প্যাসেঞ্জারই করেছিলেন, কি রেজাল্ট হয়েছিল? মানুষ উন্নয়ন পেয়েছে, তৃণমূলের পাশে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, পাশাপাশি এই বাংলাকে বঞ্চিত করা, বাংলাকে কুৎসার মুখে ফেলা বিজেপিকে কোনো অবস্থায় সমর্থন করবেন না। নির্বাচনী পরাজয়ের অভিযান শুরু করছেন পশ্চিমবঙ্গ থেকে, সেটা পশ্চিমবঙ্গ বুঝিয়ে দেবে। পশ্চিমবঙ্গ থেকে যদি উনি নির্বাচনী প্রচার শুরু করতে চান তাহলে ওনাকে জেনে রাখতে হবে পশ্চিমবঙ্গ থেকেই ওনার নির্বাচনের পরাজয়ের প্রচার শুরু হবে। এখানে মানুষ
উন্নয়ন এবং কৈফিয়ত চাইবে। মানুষ প্রধানমন্ত্রীর কাছে কৈফিয়ত চাইবে, 100 দিনের টাকা পাইনি কেন নরেন্দ্র মোদী জবাব দাও। মানুষ কৈফিয়ত চাইবে, আবাসের টাকা পাইনি কেন নরেন্দ্র মোদী জবাব দাও। মানুষ কৈফিয়ত চাইবে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল কৃষকের সার এগুলোর মূল্যবৃদ্ধি হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও। কৃষকদের আন্দোলনে দমন পীড়ন হচ্ছে কেন, কৃষক মৃত্যু ঘটানো হচ্ছে কেন নরেন্দ্র মোদী জবাব দাও। এগুলো তো বাংলার মানুষ জিজ্ঞাসা করবে। ওনারা সাজিয়ে কাউকে কাউকে আনতে পারেন। আমরা আবার বলছি, ল্যান্ড এবং নন পেমেন্ট সংক্রান্ত কিছু অভিযোগ আছে, কিন্তু লাগাতার ধর্ষণ লাগাতার নারী নির্যাতনের যে যে অভিযোগ করা হচ্ছে এগুলি মিথ্যা। কারণ সিপিএমের দীর্ঘদিনের এমএলএ বা বিজেপির নেতারা কেউ এতদিন সেই কোনো অভিযোগ করেননি, ফলে সিপিএম বা বিজেপি তাদের দলের লোকজন কাউকে সাজিয়ে প্রধানমন্ত্রীর মঞ্চে শুটিং। ওয়েলকাম টু কে মল, আ প্রিমিয়াম প্রজেক্ট বাই কালিন গ্রুপ। কে মল ইজ ইন দ্য হার্ট অফ কলকাতাস ইলেকট্রনিক গার্মেন্ট অ্যান্ড লাইফস্টাইল হাব খিদিরপুর। K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now